হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 2 ডিসেম্বর 2022। তো আজকের এই ভিডিওতে ডিসেম্বর মাসের 2 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলো প্রশ্নগুলি আলোচনা করে যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশের সিনেমা নার্গেসি ভারত আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ICFT ইউনেস্কো গান্ধী পুরস্কার জিতেছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, ইরান। অ্যাকচুয়ালি এই যে মুভি যার নাম হচ্ছে নার্গেসি, এটি হচ্ছে ইরানের একটি মুভি। এটি সম্প্রতি ভারত আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, যেটি সম্প্রতি গোয়াতে অনুষ্ঠিত হয়েছে, অ্যাকচুয়ালি 53তম ভারত আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, তো এখানে ICFT ইউনেস্কো গান্ধী পুরস্কার জিতেছে। অ্যাকচুয়ালি এই মুভিতে আমাদের যে মহাত্মা গান্ধী ছিলেন, তার যে চিন্তাধারা, তার যে মতাদর্শগুলি অনেকটাই ফুটিয়ে তোলা হয়েছে। তো মূলত তার জন্যই কিন্তু এই ইরানের এই মুভি, এই নার্গেসি মুভিটি ICFT ইউনেস্কো গান্ধী পুরস্কার জিতেছে। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, ইরান। সম্প্রতি ইরানের মুভি নার্গেসি ভারত আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ICFT ইউনেস্কো গান্ধী পুরস্কার বা গান্ধী মেডেল এটি জয়লাভ করেছে। আচ্ছা, এখানে একটু সম্প্রতি এই যে যে ফিল্ম ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়েছে সেখানে আরও যে পুরস্কারগুলি প্রদান করা হয়েছে সেগুলো একটু বলে দিই। যেরকম এই সম্প্রতি স্প্যানিশ ফিল্ম মেকার কার্লোস সৌরা এই সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়া দক্ষিণ অভিনেতা চিরঞ্জীবীকে ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অব দ্য ইয়ার 2022 অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আর সম্প্রতি বাংলাদেশের একটি ফিল্ম আগন্তুক, এটিও কিন্তু একটি পুরস্কার পেয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, বিশ্ব এইডস দিবস কোন দিনটিতে পালন করা হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, 1 ডিসেম্বর। তো সম্প্রতি 1 ডিসেম্বর পালন করা হয়েছে বিশ্ব এইডস দিবস। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই কিন্তু 1 ডিসেম্বর বা 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়ে থাকে। তো সারা বিশ্ব জুড়ে এইডস রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং যারা এই রোগে প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রত্যেক বছর 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস এটি পালন করা হয়। এবং সর্বপ্রথম 1988 সালে এই এইডস দিবস অর্থাৎ বিশ্ব এইডস দিবস এটি পালন করা শুরু হয় এবং তারপর থেকে প্রত্যেক বছরই কিন্তু 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়ে থাকে। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়েছে। এবং এবারে অর্থাৎ এই 2022 সালের বিশ্ব এইডস দিবসের একটি থিম ছিল, তো থিম হচ্ছে রক দ্য রিবন, এটাই হচ্ছে 2022 সালের থিম। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কাকে ইউপিএসসি এর সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, প্রীতি সুদন। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন একজন IAS অফিসার, প্রীতি সুদন। তো এনাকে সম্প্রতি ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, প্রীতি সুদনকে সম্প্রতি ইউপিএসসি এর সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। আচ্ছা, একটু ইউপিএসসি সম্পর্কে বলে দিই, পুরোনাম তো বললামই, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। আর ইউপিএসসি প্রতিষ্ঠা করা হয় 1 অক্টোবর 1926 সালে, আর এর সদর দপ্তর নিউ দিল্লিতে, আর বর্তমানে চেয়ারম্যান হচ্ছেন ডক্টর মনোজ সোনি। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস রিলেটেড প্রশ্ন। তো সাম্প্রতিক সময়ে যে গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টসগুলি হয়েছে সেগুলো একটু বলে দিই। যেরকম কিছুদিন আগে অরবিন্দ বীরমানিকে নীতি আয়োগের ফুল টাইম মেম্বার হিসেবে নিযুক্ত করা হয়েছে। এছাড়া সম্প্রতি অরুণ কুমার সিং অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে। এছাড়া সম্প্রতি অরুণ গোয়েল আমাদের যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রয়েছে, তো এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছে। আর সম্প্রতি টিজি সীতারাম অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে। এছাড়া সম্প্রতি পিটি উষা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছে। অ্যাকচুয়ালি পিটি উষা হচ্ছেন এই ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা প্রেসিডেন্ট। আর সম্প্রতি ফিক্কির নতুন প্রেসিডেন্ট হয়েছেন মিস্টার সুব্রকান্ত পান্ডা। তো এগুলি হচ্ছে সাম্প্রতিক সময়ে যে গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টগুলি হয়েছে সেগুলি। পরের প্রশ্ন হচ্ছে, কোন দেশে অবস্থিত গ্রেট বেরিয়ার রিফকে সম্প্রতি বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেওয়া হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, অস্ট্রেলিয়া। অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে এই গ্রেট বেরিয়ার রিফ, এটি একটি প্রবাল প্রাচীর, তো এটি অস্ট্রেলিয়াতে অবস্থিত। তো এটিকেই সম্প্রতি বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছে। তো প্রশ্নের সঠিক উত্তর হবে কি, অপশন সি, এটি অস্ট্রেলিয়াতে অবস্থিত। আচ্ছা, একটু অস্ট্রেলিয়া সম্পর্কে বলে দিই, অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা, আর অস্ট্রেলিয়ার মুদ্রা হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার, আর অস্ট্রেলিয়ার বর্তমানে প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্থনি অ্যালবেন্স। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কাকে প্যারা স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, অবনী লেখরা। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন একজন শুটার, অবনী লেখরা। তো এনাকে সম্প্রতি প্যারা স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার এই পুরস্কারটি বা এই অ্যাওয়ার্ডটি
প্রদান করা হয়েছে এবং ইনি কিন্তু 2022 সালের যে টোকিও প্যারাঅলিম্পিক সেখানে পদক পেয়েছিলেন, সেখানে দুটি পদক পেয়েছিলেন। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, সম্প্রতি অবনী লেখরা প্যারা স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার এই পুরস্কারটি পেয়েছেন। আচ্ছা, এটা অ্যাওয়ার্ড রিলেটেড প্রশ্ন, তো সাম্প্রতিক সময়ে যে গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড বা পুরস্কারগুলি দেওয়া হয়েছে সেগুলি বলে দিই। যেরকম সম্প্রতি রবি কুমার সাগর ডক্টর আব্দুল কালাম সেবা পুরস্কার পেয়েছেন, এছাড়া সম্প্রতি দলাই লামা পেয়েছেন গান্ধী ম্যান্ডেলা অ্যাওয়ার্ড 2022, এছাড়া সম্প্রতি ভারতীয় পূর্ণিমা দেবী বর্মন পেয়েছেন চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ অ্যাওয়ার্ড। অ্যাকচুয়ালি এই যে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ অ্যাওয়ার্ড, এটি কিন্তু ইউনাইটেড নেশনসের পক্ষ থেকে দেওয়া হয়, এটি হচ্ছে ইউনাইটেড নেশনসের সর্বোচ্চ পরিবেশ সংক্রান্ত পুরস্কার, তো এটি সম্প্রতি পেয়েছেন ভারতীয় ডক্টর পূর্ণিমা দেবী বর্মন। এছাড়া সম্প্রতি রাজেন্দ্র সিং পাওয়ার পেয়েছেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফিকির পক্ষ থেকে, আর সম্প্রতি এপি শ্রীধর পেয়েছেন ইকোনমিক টাইমস ইন্সপায়ারিং লিডার্স অ্যাওয়ার্ড 2022, এছাড়া সম্প্রতি মিস্টার বিষ্ণু ত্রিপাঠী পেয়েছেন ডক্টর মঙ্গলম স্বামীনাথন ন্যাশনাল অ্যাওয়ার্ড, আর ডক্টর সঞ্জীব কুমার বাল্লান পেয়েছেন সম্প্রতি ন্যাশনাল গোপাল রত্ন অ্যাওয়ার্ড। তো এর মধ্যে যে ডক্টর সঞ্জীব কুমার বাল্লান, ইনি কিন্তু আমাদের কেন্দ্রীয় মন্ত্রী। তো এগুলি হচ্ছে সাম্প্রতিক সময়ে যে গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ডগুলি দেওয়া হয়েছে সেগুলি। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি 23তম হর্নবিল মহোৎসব কোন রাজ্যে শুরু হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, নাগাল্যান্ড। তো সম্প্রতি নাগাল্যান্ডের যে নাগা হেরিটেজ ভিলেজ রয়েছে সেখানে কিন্তু এই 1 তারিখ থেকে, অর্থাৎ গতকালকে থেকে, এই 23তম হর্নবিল মহোৎসব শুরু হয়েছে এবং এটি 1 তারিখে শুরু হয়েছে, এটি চলবে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, নাগাল্যান্ড। এবং আমাদের যে উপরাষ্ট্রপতি রয়েছেন জগদীপ ধনকর, তিনি কিন্তু এখানে উপস্থিত ছিলেন, অর্থাৎ যখন এই 23তম হর্নবিল মহোৎসব শুরু হয় তখন সেখানে উপস্থিত ছিলেন। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, সম্প্রতি নাগাল্যান্ডে 23তম হর্নবিল মহোৎসব শুরু হয়েছে। আচ্ছা, এবার একটু নাগাল্যান্ড সম্পর্কে বলে দিই। তো কিছুদিন আগে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার নাগাল্যান্ডের ডিমাপুরে হানি টেস্টিং ল্যাবরেটরি এর উদ্বোধন করেছেন। এছাড়া কিছুদিন আগে নাগাল্যান্ডে নাগা মির্চা মহোৎসব বা কিং চিলি ফেস্টিভ্যাল, এটি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সম্প্রতি নাগাল্যান্ড সরকার CMHIS নামক একটি স্বাস্থ্য বীমা চালু করেছেন রাজ্যে, অর্থাৎ রাজ্যের যে নাগরিক রয়েছেন তাদের জন্য। এছাড়া নাগাল্যান্ডের রাজধানী কোহিমা, আর নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হচ্ছেন নেফিও রিও, আর গভর্নর হচ্ছেন জগদীশ মুখী। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি সপ্তম গ্লোবাল টেকনোলজি সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, নিউ দিল্লি। সম্প্রতি আমাদের রাজধানী নিউ দিল্লিতে এই ডিসেম্বরের 1 তারিখে সপ্তম গ্লোবাল টেকনোলজি সামিট, এটি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন ডক্টর এস জয়শঙ্কর, তিনি কিন্তু এখানে উপস্থিত ছিলেন। তো প্রশ্নের সঠিক উত্তর হবে কি অপশন সি, নিউ দিল্লি। সম্প্রতি নিউ দিল্লিতে সপ্তম গ্লোবাল টেকনোলজি সামিট, এটি অনুষ্ঠিত হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কাকে INTUC কর্ণাটক এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, লক্ষ্মী ভেঙ্কটেশ। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন লক্ষ্মী ভেঙ্কটেশ, তো এনাকে সম্প্রতি INTUC কর্ণাটক এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। আচ্ছা, এই যে INTUC শব্দটা রয়েছে, এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। তো সম্প্রতি ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস কর্ণাটকের চেয়ারম্যান হিসেবে লক্ষ্মী ভেঙ্কটেশকে নিযুক্ত করা হলো। পরের প্রশ্ন, এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড প্রশ্ন। তো প্রশ্ন হচ্ছে সম্প্রতি সেবি কাকে BSE এর নতুন MD ও CEO হিসেবে নিযুক্ত করেছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, সুন্দরমন রামমূর্তি। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন সুন্দরমন রামমূর্তি, তো এনাকে সম্প্রতি সেবি, অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এই BSE এর নতুন MD অর্থাৎ ম্যানেজিং ডাইরেক্টর এবং CEO অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত করেছে। তো প্রশ্নের সঠিক উত্তর কি অপশন বি, সুন্দরমন রামমূর্তি। আচ্ছা, এখানে একটু সেবি সম্পর্কে বলে দিই। সেবির পুরো নাম তো বললামই, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এবং এই সেবি প্রতিষ্ঠা করা হয় 12 এপ্রিল 1992, আর সেবির সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে, আর বর্তমানে সেবির চেয়ারম্যান হচ্ছেন মাধবী পুরীবুজ। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারত কোন প্রতিবেশী দেশকে $100 মিলিয়ন আর্থিক সহায়তা প্রদান করেছে? তো সঠিক উত্তর অপশন সি, মালদ্বীপ। তো সম্প্রতি আমাদের দেশ ভারত মালদ্বীপকে $100 মিলিয়ন আর্থিক সহায়তা প্রদান করেছে। অ্যাকচুয়ালি বর্তমানে মালদ্বীপ কিন্তু অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, তো এই মালদ্বীপকে এই অর্থনৈতিক যে মন্দা সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু এই $100 মিলিয়ন আর্থিক সহায়তা প্রদান করেছে ভারত। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, মালদ্বীপ। আচ্ছা, এখানে একটু মালদ্বীপ সম্পর্কে বলে দিই। মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে, আর মালদ্বীপের মুদ্রা হচ্ছে মালদ্বীপিন রুপিয়া, আর মালদ্বীপের বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছেন ইব্রাহিম মোহাম্মদ সোলি।
এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিল, তো প্রশ্ন ছিল সম্প্রতি আইওএ অর্থাৎ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছে। তো সঠিক উত্তর অপশন বি, পিটি উষা। তো সম্প্রতি পিটি উষা আইওএ এর প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন। আর এবার আজকের প্রশ্ন, অর্থাৎ আজকে তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, তো প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে হরিম শক্তি নামক সামরিক মহড়া শুরু হয়েছে। তো অবশ্যই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, এছাড়া আজকের ভিডিও যেখানে 2 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম, তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নগুলি নিয়ে হাজির হবো। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।